Bye bye bye. Ini lini yang mau dilakukan. Aku lakukan lari barang. Aku lakukan. 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 Aku নান এলওয়ার গ্রাম আমাদের এই গ্রামের বাসিন্দা চার ভাই চার ভাইয়ের মধ্যে তিন ভাই মাস তিন চার আগে কেরালায় রাজমিস্ত্রির কাজে যান এবং তাদের মধ্যে ওরা এক ভাই মানে একটা ঘরে অনেকজন মিলে থাকে তার জন্য সবসময় টাকা পয়সা নিজেদের আয়ত্তে রাখতে হতো মানে নিজের পকেটে সবসময় রাখতে হতো এবার বাথরুম গেছে এই টাকা পয়সা পকেটে থাকাকালীন সে বাথরুম গেছে এবং টাকাটা পড়ে যায় প্যানে পড়ে যায় ওরে খেয়াল না করে জল ঢেলে দেয় তারপরে খেয়াল পড়ে যে এরকম আমার টাকা পড়ে গেছে তখন তিন ভাই আলোচনা করে এক ভাই গেছে বলল বড় সব এবং ওটা চেম্বারটা আছে চেম্বারের উপর স্ল্যাব দেওয়া আছে মোটা মোটা স্ল্যাব প্রচুর ভারী এক ভাই বলে যে আমি বড় রড নিয়ে আসি আর দু ভাই মিলে ছেনি হাতুড়ি দিয়ে কোনো রকম ওটাকে তুলে মানে টুকরো টুকরো স্ল্যাব দু একটা স্ল্যাব সরিয়েছে সরিয়ে দেখেছে যে হ্যাঁ ক্যারিতে যেমনভাবে রাখা ছিল পকেটে ক্যারি মোড়া পড়ে রয়েছে কোনো রকমে প্রথমে একটা লাঠির ডগায় মগ ফগ বেঁধে ওটাকে তুলতে যায় চেষ্টা করে পারে না ঠিক সেই সময় গ্যাসের গন্ধে আর কি মাথা ঘুরে পড়ে যায় এক ভাই কি নাম তার তার নাম ছিল আলমাস শেখ এবং তার তাকে বাঁচাতে গিয়ে ছোটো ভাই আশরাফুল শেখ সে ওই ভাইকে বাঁচাবার জন্য মই দিয়ে নাম নিয়েছে যে সে কাঁধে তুলে উঠতে যায় সে ওই গ্যাসে আমার সেও মারা যায় ওই ওর পকেটে ১৪,৮০০ টাকার মতো আনুমানিক ছিল ওটা ওদের মেজো ভাই শেখ ইব্রাহিমের পকেটে মেজো ভাই শেখ ইব্রাহিমের পকেটে ডাক নাম সঞ্জীব আপনারা কখন জানতে পারলেন আমরা এই সন্ধ্যার মুখে ফোনে ফোনে জানতে পারি গেছিল কেরালার মারাপ্পুলাম জেলা এবং গ্রামটা লোকেশনটা বলছে ত্রিশূর আপনার নাম বলি আমার নাম বাবুয়ান স্যার আমি এখানকারই আমি প্রতিবেশী